একটা কথা বলতে হয় আমাকে, যে 2010 এই সাল, ক্ষেত্রে আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করবো, আপনি, আমি থামিয়ে দিয়ে বলছি যে আপনার এই অবসর জীবনে আপনার হজ পর্ব সম্পন্ন করেছেন, সে বিষয়ে যদি দুটো কথা বলেন। হ্যাঁ, আমি 2000, আমার আমার একটা জীবনে একটা লক্ষ্য সবসময় ছিল, স্কুলেও ছিল বাড়িতেও ছিল, যে আমি নামাজ পড়তাম স্কুলেও, যে নামাজ পড়তাম, ওখানে আমার হিন্দু বন্ধু বান্ধবও ছিল, এবং বিশেষ করে যারা করণিক পদে ছিল বা পিয়ন পদে ছিল, তারা ওখানকার স্থানীয় ছেলে ছিল, তারা তাদেরকে আমিও চাকরির মধ্যে ঢুকাইছিলাম, এবং সেখানে লোকরাও সহযোগিতা করেছিল আমাকে। তারা কিন্তু আমার প্রতি একটা খুব সুন্দর, আমার খুব ভালোবাসত, এবং আমার নামাজ পড়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো তারা দেখতো। এখন ওখানে একটা মাদুর দিয়েছিল উজু করার, বা যা কিছু প্রয়োজন নামাজ পড়ার জন্য সেগুলো ওরা ব্যবস্থা আমাকে করে দিয়েছিল। স্কুলের মধ্যেই একটা ঘর ছিল, সেই ঘরে আমি নামাজ পড়তাম, এবং তখন থেকে আমার ধর্মের প্রতি একটা অনুরাগ বলি, বা একটা ধর্মের প্রতি একটা চাহিদা, এটা কিন্তু আমার অন্তরে ছিল। তারপরে আমি যখন রিটায়ার করলাম, তখন আমার মনে হলো যে আমার হজ করা উচিত। তখন 2010 সালে আমার স্ত্রীকে নিয়ে আমি হজে গেলাম। হজে গিয়ে সেখান থেকে হজ পর্ব সেরে আসার পর, তবু আমার যে লোকের সঙ্গে একটা মেলামেশা করার অভ্যাস, বা এখনো করি, তবে করি এরকম লোকের সঙ্গে যাদের সঙ্গে মেলামেশা করলে কিছু জানা যায়, কিছু শোনা যায়, কিছু বোঝা যায়, এরকম লোকের সঙ্গে আমি মেলামেশা করি। এবং যারা শিক্ষিত লোক, যারা আমার সঙ্গে মিশে, তাদেরকে হজ করা বা এরকম কোনো ভালো জিনিসে আমি তাদেরকে উৎসাহ বেশ, জানাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই আর ক্ষেত্রে এই সঙ্গে আর একটা কথা আমি বলবো, যে আমার চোখটা খুলে রাখেন, চোখটা খুলে বলেন। এর সঙ্গে একটা কথা বলবো আমি, যে আমি যখন হজ করতে যাই, তখন আমার বড় বিয়ে হয়েছে, আমার বড় মেয়ে বিয়ে হয়েছে বুনিয়াদপুর থেকে কিছু দক্ষিণে মালদা লাইনে, সেটা হলো বারুইডাঙ্গা গ্রাম বলে। সেখানে আমি আমার বিয়ের কাছে প্রস্তাব রাখি, আমার জামাইয়ের কাছেও প্রস্তাব রাখি, যে আমি হজ করতে যেতে যাচ্ছি, যদি বিয়াইন যায় তাহলে একসঙ্গে যেতাম। এই প্রস্তাবে কিন্তু তারা রাজি হয়ে যায়, এবং তার ছেলে মেয়েরাও রাজি হয়ে যায়, এবং তারা প্রয়োজনে যে টাকা পয়সা সেটা তারা জোগাড় করে দেয়, এবং বিয়াইও প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, সুতরাং তিনিও শিক্ষিত লোক। তার ভাই, আমরা বিয়াই এবং বেহাইনকে নিয়ে আমরা একদিন পরপর একসঙ্গে যেতে পারিনি, যদিও একদিন পরপর আমাদেরকে যেতে হয়েছে, তবে আমরা মক্কাতে গিয়ে বা মদিনাতে গিয়ে আমরা ওখানে মিলিত হয়েছি, এবং পাশাপাশি জায়গায় থাকতাম, পরস্পরকে দেখাশোনা আমি করতাম, দেখাও হতো এবং আলোচনাও হতো, এবং এইভাবে আমাদের জীবনটা কেটেছে ওখানে, এবং ভালো লেগেছিল খুবই। এমন একটা জায়গা যে জায়গাটাকে আজকেও ভোলা যায় না, যারা হজ করে তারা এই জায়গা থেকে, মক্কা বলেন, মদিনা বলেন, এই জায়গাগুলোকে ভোলা যায় না। এরকম মানুষের একটা আগ্রহ, একটা স্মৃতির মধ্যে সেটা গেঁথে যায়, যেটা অন্তত মরণ পর্যন্ত বা সেটা তার ইয়াদ থাকবে আমি মনে করি। আমারও আজ পর্যন্ত আমি আরও বারবার ইচ্ছা করে আমার, যে যদি আরেকবার যেতে পারতাম তাহলে তাহলে হয়তো আরও ভালো লাগতো। কিন্তু যাই হোক, আল্লাহ যদি চায় আগামীতে, যদি বেঁচে থাকে দুনিয়াতে, তবে চেষ্টা একবার করবার ইচ্ছা আছে, যদি পারি, যদি বেঁচে থাকে তাহলে নিশ্চয়ই এটা করবার একটা প্রয়াস আমি নিব, বা নিশ্চয়ই মনে মনে ইচ্ছাও আছে, তো দেখা যাক আল্লাহ কি করে। এই ক্ষেত্রে আপনার বর্তমান অবস্থায় ছেলেমেয়েরা সবাই নিজের নিজের জায়গায় কর্মরত আছে, এবং তারা অনেকটাই নিজেদের দায়িত্ব নিজেরাই সামলাচ্ছে, তাদের কাছে আপনি কি বার্তা দিতে চান? আমার ছেলে মেয়েদের কাছে বলতে গেলে, আমার তিনটা ছেলে তিনটা মেয়ে, তো ছেলেদের সম্বন্ধে প্রথমে বলি, তিনটা ছেলের মধ্যে বড় ছেলে, ও একটা অর্গানাইজ মাদ্রাসায় চাকরি করে, সে চাকরিটা সে মাদ্রাসা যদিও গভর্নমেন্ট রিকগনিশন দিয়েছে, কিন্তু বেতন এখনো তাকে দেওয়া হয়নি। আনএডেড মাদ্রাসা যেটা বলে আমরা জানি, তারা তাদের বেতনের জন্য তারা সচেষ্ট আছে বা চেষ্টা করছে,
আর মেজর ছেলে যেটা, সেটা হাই স্কুলে চাকরি করে এবং সে ভালোভাবেই আছে, এবং তার ছেলে মেয়েদের তো লেখাপড়ার দিকে অগ্রসর করাচ্ছে। আর ছোট ছেলেটা, সে এখনো চাকরি পায়নি, তবে আমাদের নিজস্ব একটা কি স্কুল, কেজি স্কুল আছে, সেই স্কুলটা সে পরিচালনা করে বা দেখাশোনা করে, বেশ কয়েকজন ছেলে মেয়ে নিয়ে এই স্কুলটা চালায়, তাতে তারা কিছু কিছু আয় করে এবং তাদের সংসার বলতে আমার সঙ্গেই সে ছোট ছেলে আছে এবং তাদের খরচ হিসাবে তারা সেটা নেয়, এইভাবে তাদের জীবন। আর তিনটা মেয়ে তো তিন জায়গায় বিয়ে হয়েছে, যাই হোক মেয়েগুলো আমার ছেলেদের চেয়ে বড়, আমি বলবো ভালোই, কারণ তিনজনেই তারা সার্ভিস করে, সার্ভিসের মধ্যে আছে এবং তাদের স্বামীরাও চাকরি করে, এবং এভাবে তাদের জীবনগুলো খুব সুন্দরভাবেই কাটছে আমি মনে করছি বা আমি দেখছি, এবং এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যারা তারা এইভাবেই যেন তাদের জীবনগুলো গড়ে ওঠে এবং যারা তাদের জীবনগুলো যেন কাটে যায়, এটাই আমার দোয়া আল্লাহর কাছে, যে আমার যারা ছেলে মেয়ে এবং নাতিপুতি যারা আছে সবারই জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো করে। এই ক্ষেত্রে আরেকটা ছোট্ট কথা জিজ্ঞেস করব, আপনার জীবনের খুব আনন্দের ঘটনা একটা বলুন যদি মনে থাকে, বা খুব দুঃখের একটা ঘটনা, দিন বা সময় বলুন, দুটোই বলুন। জীবনের দুঃখের ঘটনা বলতে, আমার কিছু জমি জায়গা ছিল, তো একদিন আমি বাড়ি থেকে উঠে ফজরের নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, দেখছি আমার জমিতে কতগুলো লোক হাল চালাচ্ছে, সেটা যুক্ত ফ্রন্টের, সেটা সিপিএম এর আমল, তা আমি শুনলাম যে না জমিগুলো নাকি আমার ভেদ হয়ে গেছে, আমি জানতেও পারলাম না যে আমার জমিগুলো কিভাবে ভেদ হলো, এটা দেখে আমি তখন থমকে দাঁড়িয়ে গেলাম যে এখন কি করব আমি, তো মনের মধ্যে এটা আসলো আমার যে আগে আমাকে নামাজ পড়তে, জমি জায়গা তো দুনিয়ার জন্য আর নামাজ হচ্ছে পরকালের জন্য, তখন আমি আর ওখানে দাঁড়ালাম না, মসজিদে গিয়ে আমি নামাজ পড়লাম এবং আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ এই বিপদ থেকে তুমি উদ্ধার করবে, যাই হোক হয়তো আমার দোয়া সেদিন আল্লাহ কবুল করেছিল, সেই জমিগুলো আমি ফেরত পেয়েছি, এই জন্য আমার পরিবার পরিজনে যারা আছে তারা সেই জমি জায়গা নিয়ে চলার চেষ্টা করি, আমরাও চলার চেষ্টা করি, সেটা আমাদের রোজি রোজগার হয়, আমরা চলি, এটা আমার আমি আমার দুঃখের কারণ, দুঃখের কথা এটাই মনে করি আমি যে এর চেয়ে মানুষের কী দুঃখ হতে পারে, একটা জিনিস আমার এতদিন ছিল এতদিন হাত ছাড়া হয়ে যাচ্ছে, এরকমই দুঃখ। আর অসুখ বিসুখ আমাদের বাড়িতে আমার স্ত্রীর এগুলো আছে, তবে চেষ্টা করি তাদেরকে সুচিকিৎসা দেওয়ার, এই যতই দুঃখ থাক তবু আমি চেষ্টা করি হাসি মুখে সবারই সঙ্গে আমি কথা বলার চেষ্টা করি, এমন দুঃখের কথাটা আমি গোপনেই রাখি বেশিরভাগ, কারো সঙ্গে শেয়ার করতে চাই না বেশিরভাগ। আর যদি সুখের মুহূর্ত বা আল্লাহ আনন্দের মুহূর্ত, তো আল্লাহ কিছু নিশ্চয়ই দিয়েছে জীবনে, সেটা কি মনে পড়ছে? হ্যাঁ মনে আছে, সেটা বলবো এটা যে আমি যখন হজ করতে যাই, তো আমরা যে বিল্ডিংটাতে থাকতাম সেখানে হঠাৎ একদিন দেখছি একটা মেয়ে আসছে আমার জন্য অপেক্ষা করছে, মধ্যবয়সী মেয়ে অপেক্ষা করছে, আমি যখন তখন আমি কাবার মধ্যে ছিলাম, কাবার থেকে আসলাম ঠিক 10টায় 10:30 হবে, আসে তখন মেয়েটা আমাকে বলছে যে আমি আপনার কাছে আসছি, আমি তখন অবাক হয়ে গেলাম, একটু অবাকই হয়ে গেলাম যে কেন আমার কাছে আসছে, তখন বলল যে আমার স্বামীর অসুখ এবং প্যারালাইসিস, আমরা হজ করতে পারছি না, আমি শুনেছি যে এই ব্যাপারে আপনি সাহায্য করতে পারবেন, তখন আমি ভাবলাম যে আমি কিভাবে এদেরকে সাহায্য করতে পারি, তখন আমি নিজে নিজে এটা পরিকল্পনা করলাম, দেখি আসতে আমার সাহায্য যখন চায় তো আমি দেখি করতে পারি কিছু না কিছু করতে পারি কি না, তখন সেই মেয়েটাকে নিয়ে আমি, সেই মহিলাটাকে নিয়ে আমি হজ, যে হজ অফিস রয়েছে ওখানে মক্কাতে, প্রত্যেকটা ক্যাম্পের ক্যাম্প আছে এবং অফিস আছে, সেই অফিসে গেলাম, সেই অফিসে গিয়ে আমি তাদের সঙ্গে আলোচনা করলাম, তারা বললো ভাই আমরা তো কিছু করতে পারবো না, তো আপনি এখানে যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে আপনি দেখা করুন এবং তাদের সঙ্গে ব্যাপারটা আমি শেয়ার করুন, তাদের সঙ্গে আলোচনা করুন,
তাকে নিয়ে সঙ্গে সঙ্গেই আমি হসপিটালে গেলাম। হসপিটালে যে ডাক্তারের সঙ্গে দরকার সেই ডাক্তার তখন কিন্তু ছিল না, বলল অন্তত ঘন্টাখানেক আপনাদের অপেক্ষা করতে হবে। যদিও আমাদের খাওয়া দাওয়া হয়নি, তথাপি তার বিপদের জন্য তার স্বামী অসুখ